আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবে লাইকনে ক্লিক করবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো আজকের যে আপনার ঔষধটি নিয়ে আপনার রিভিউ দেব বন্ধুরা সেটা হলো যে একজনের একটি কোনো ব্যক্তির মাথা আছে অথচ সুন্দর চুল নেই সুন্দর চেহারা আছে সুন্দর চুল চান না এরকম ধরনের লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর তবে অনেকের মাথায় তার সত্ত্বেও বন্ধুরা অনিচ্ছা সত্যি এরকম হয়ে যায় যে মাথা সুন্দর চেহারা সুন্দর অথচ তার মাথায় চুল খুবই কম এবং চুল উঠে যায় তো তারা অনেকেই হতাশ এবং তাদের জন্য আজকের এই ভিডিও বন্ধুরা আজকের আমরা আলোচনা করবো ট্রু গেইন বন্ধুরা ট্রু গেইন যে একটি ঔষধ এটি হলো জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড সাহারা সেন্টার কাকরাইল ঢাকা বাংলাদেশ লিমিটেড কর্তৃক উৎপাদন করা হয়েছে তো এর মধ্যে রয়েছে মিনক্স জিডিল টপিক্যাল সলিউশন পাঁচ পার্সেন্ট বাই টু পার্সেন্ট পুনরায় চুল গজানোর জন্য পরীক্ষিত একটি ঔষধ আজকে সেই বিষয়ে আসলে আমরা আলোচনা করব তো ট্রোগেন কিভাবে কাজ করে বংশগত বা জেনেটিক কারণে চুল পড়ার ক্ষেত্রে বংশগতি হরমোন বয়স একত্রিতভাবে চুলের ফলিকগুলোকে সংকুচিত করে ফেলে যা চুলের বৃদ্ধি চক্রকে সংক্ষিপ্ত করে ফেলে সময়ের সাথে সাথে যেহেতু চুলের সক্রিয় বৃদ্ধি পর্যাপ্ত সংক্ষিপ্ত হয়ে আসে এবং রেস্টিং ফেইস দীর্ঘ হয় সেহেতু চুলের বৃদ্ধি কমে যায় গবেষকদের মতে ট্রুগেইন পার্শ্বীয় তবে গবেষকদের মতে ট্রুগ পার্শ্বীয়ভাবে চুলের ফলিকগুলোকে বৃদ্ধি করার মাধ্যমে চুলের বৃদ্ধি পর্যায়কে প্রলম্বিত করে যা চুলকে লম্বা ও ঘন করতে সহায়তা করে এছাড়া এটি রক্তনালী প্রসারণের মাধ্যমে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়িয়ে দেয় যা চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে ট্রুগেন কি আপনার জন্য সঠিক ট্রুগেন বংশগত টাকের চিকিৎসা ব্যবহৃত হয় নিচের বিষয়গুলো আপনাকে বুঝতে সহায়তা করবে যে ট্রুগেন আপনার জন্য সঠিক কিনা আপনার পরিবারের অথবা বংশের কোনো পুরুষ বা মহিলার চুল পরা বা টাক সমস্যা থাকলে গোসলের সময় বালিশি অথবা চিরুনিতে আগের চেয়ে বেশি চুল পড়তে দেখলে চুল পড়ার কারণে ফাঁকা হয়ে যাওয়া অংশ ঢাকতে চুলের স্টাইল পরিবর্তন করলে যদি উল্লেখিত বিষয়গুলো দুটি বা তার বেশি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আপনি বংশগত টাক সমস্যায় ভুগছেন ট্রুগাইন ব্যবহার ব্যবহারের জন্য এখনই আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন ট্রুগাইন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী স্বাভাবিকভাবে বন্ধুরা প্রত্যেকটি ঔষধে কিন্তু পার্শ্বপত্রিকার থেকে থাকে তবে ট্রুগাইন ব্যবহারের কারণে যেসব সমস্যা আছে সেগুলো আমরা আলোচনা করব আপনার সাথে ট্রুগাইন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মূলত মৃদু ও স্থানিক মানে অর্থাৎ খুবই সামান্য কেউ কেউ মাথার তালুতে শুষ্ক ভাব ও চুলকানিজনিত অস্বস্তি বোধ করতে পারেন ট্রুগাইনের সাথে অন্য কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বিভিন্ন পরীক্ষা এখন পর্যন্ত মুখে খাওয়ার কোনো ওষুধের সাথে ট্রুগাইনের কোনো পার্শ্ব নেই তবে আমরা বলব বন্ধুরা ট্রুগাইন ব্যবহার করার সমাবে মাথায় অন্য কিছু ব্যবহার না করাই ভালো সেটা তাহলে আপনার জন্য মঙ্গলজনক হবে গর্ভাবস্থায় অস্থানাদানকালে ট্রোগেন কি ব্যবহার করা যাবে গর্ভাবস্থায় অস্থান্তানকালে ট্রুগ্রেন ব্যবহার পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা উচিত সব বয়সী মানুষের কি ট্রুগেন ব্যবহার করতে পারবেন আঠারো বয়স বছরের কম এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়সের মানুষের ট্রুগ্রেন ব্যবহার করা উচিত নয় কারণ আঠারো বছরের কম ও পঁয়ষট্টি বছরের বেশি বয়সী মানুষের ক্ষেত্রে ট্রুগেনের কার্যকারিতা নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি ট্রুগেন ড্রোপার ও স্প্রে কীভাবে ব্যবহার করবেন বন্ধুরা এর ভিতরে ড্রোপার এবং স্প্রে দুইটি দেওয়া আছে তো মাথার যে স্থানে চুল পরে সেই স্থানে ড্রোপার দিয়ে এক মিলি অত করে অথবা আট থেকে দশ দশটি স্প্রে দিনে দুইবার প্রয়োগ করতে হবে মুদ্রা আবার বলছি মাথার যে স্থানে চুল পড়ে সেই স্থানে ড্রোপার দিয়ে এক মিলি অথবা আট থেকে দশটি স্প্রে দিনে দুইবার স্প্রে করতে হবে প্রতিদিন সকালে ও রাতে দুইবার মাথার ত্বকের উপরিভাগে চুল হারানোর অংশ প্রয়োগ করুন এটি সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়ার জন্য ব্যবহার করার পর কমপক্ষে চার ঘন্টা সময় দিতে হবে ট্রোগেন রাতে ঘুমানোর দুই থেকে চার ঘন্টা পূর্বে ব্যবহার করতে হবে এবং যেন এটি সম্পূর্ণভাবে শুকিয়ে যায় ট্রোগেন ব্যবহার করার পূর্বে চুল ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে নিয়মিত ব্যবহার করার পর সুবল পেতে অন্তত চার মাস পর্যন্ত সময় লাগতে পারে বন্ধুরা আবারও বলছি ট্রোগেন যারা ব্যবহার করতে চান তাদের কিন্তু সাথে সাথে রেজাল্ট আসবে না কমপক্ষে আপনার এক্ষেত্রে কমপক্ষে চার মাস সময় লেগে যেতে পারে ট্রোগেন ব্যবহারের ফলাফল পেতে কতদিন সময় লাগতে পারে যেহেতু সাধারণত চুল স্বাভাবিকভাবে প্রতিমাসে মাসে দুই থেকে এক ইঞ্চি পরিমাণ বৃদ্ধি পায় তাই ট্রোগেন ব্যবহারের ফলে পেতেও সময় লাগে প্রতিদিন ট্রুগেন দুইবার ব্যবহারে মাস দুই মাস পর ফলাফল দেখা যেতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কমপক্ষে চার মাস সময় লাগতে পারে ট্রোগেন ব্যবহারের সাফল্য নির্ভর করে এর নিয়মিত সঠিক মাত্রার উপর ব্যবহার প্রতিদিন দুইবার সরাসরি মাথার উপর উপরিভাগে হারানোর চুলের স্থানে ট্রোগাইন প্রয়োগ করতে ভুলবেন না ট্রোগাইন যে কাজ করছে এটা বোঝার কোনো উপায় আছে অর্থাৎ আপনি যে ট্রোগাইন ব্যবহার করতেছেন এটা যে আপনার উপকারিতা হচ্ছে কিনা বা এটা কি কাজে আসতেছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন কিছু লক্ষণ থেকে আপনি বুঝতে পারবেন ট্রোগাইন কাজ করছে কিনা উদাহরণস্বরূপ ব্যবহারের প্রথম দুই সপ্তাহে ক্ষণস্থায়ীভাবে চুল পড়া কিছুটা বেড়ে যেতে পারে অর্থাৎ কিছু সময়ের জন্য অর্থাৎ প্রথম দুই সপ্তাহে কিন্তু আপনার চুল পড়াটা বেড়ে যেতে পারে চিন্তা করবেন না এটি একটি ভালো লক্ষণ এর অর্থ হল এই যে চুলের নতুন বৃদ্ধি পর্যায়ে শুরু হয়েছে এবং পুরনো চুলগুলো নতুন চুলকে জায়গা করে দিচ্ছে এর কিছুদিনের দিনের মধ্যেই আপনি আপনার চিরুনি বালিশ তোয়ালে ও গোসলের সময় চুল কম দেখতে পাবেন এটি আশাপ্রদ এবং এর অর্থ ট্রুগেইন পুনরায় চুল গজানোর প্রক্রিয়াকে সক্রিয় করছে মনে রাখবেন মনে রাখবেন প্রত্যেকেই ট্রোগাইন ব্যবহার করে একই রকম সাফল্য পায় না এটি একটি ব্যক্তিভেদে বিভিন্ন রকমের হতে পারে ট্রোগেন ব্যবহারে নতুন গজানো চুল যে দেখতে কেমন ট্রুগ্রেন ব্যবহারের ফলে প্রথম দিকে চুল নরম পাতলা ও বর্ণহীন হয় ক্রমগত ব্যবহারের ফলে নতুন চুল মাথার উপর ভাগে অন্যান্য চুলের মতো একই বর্ণ এবং পুরুত্ব হবে বন্ধুরা অবশ্যই আপনারা জেনে রাখবেন প্রথম অবস্থায় ট্রুগ্রেন ব্যবহারকারী চুলগুলা পাতলা হবে এবং খুবই নাজুক হবে আস্তে আস্তে ব্যবহারের কারণে মাথার অন্যান্য চুল যেরকম সেরকম আস্তে আস্তে হয়ে যাবে ট্রুগ্রেন ব্যবহারে নতুন চুল গজানো চুল দেখতে কেমন হবে যেটা তা করলাম এবার আমরা আসি ট্রুগ কতদিন ব্যবহার করবেন বন্ধুরা আগে বলে রাখছি ট্রুগেন কমপক্ষে কিন্তু দুই মাস থেকে চার মাস ব্যবহার করতে হবে এবং যদি ভুলে যান অর্থাৎ ট্রুগ কিন্তু আপনার ব্যবহার করতে মনে নেই সেক্ষেত্রে আপনার কী করণীয় আছে যদি আপনি ট্রুগেনের কোনো একটি অথবা দুইটি ডোজ ব্যবহার করতে বলে যান তবে সঠিক পরবর্তী ডোজ থেকে চালিয়ে যেতে হবে অর্থাৎ যদি আপনি ট্রুগ্রেন ব্যবহার করতে বলে যান তাহলে পরবর্তী সময় আপনি আগে যেরকমের ডোজ ব্যবহার করছেন পরবর্তীতে সেরকম ব্যবহার করে আসবেন ট্রুগ্রেন ব্যবহার করার সময় হেয়ার স্টাইলিং উপকরণ যেমন স্প্রে জেল ব্যবহার করা যাবে কি না হ্যাঁ অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন তবে প্রথমে ট্রুগ্রেন ব্যবহার করতে হবে এবং একটি শুকানোর অপেক্ষা করতে হবে তারপর আপনি আপনার স্টাইলিং উপকরণ ব্যবহার করতে পারেন বন্ধুরা আবার বলে রাখছি যদি আপনি ট্রুগেন ব্যবহার করেন তাহলে ট্রুগেনটা ব্যবহার করার কমপক্ষে চার ঘন্টা পরে আপনার হেয়ার স্টাইলিং করার জন্য সব কিছু জেল টেল ব্যবহার করেন এগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারবেন ট্রুগেন কি রং করা চুল ব্যবহার করা যাবে হ্যাঁ ট্রুগেন রঙ করা চুল ব্যবহার করা যাবে কিন্তু মাথার ত্বকে অস্বস্তি জ্বালা জ্বালাপোড় হতে পারে এবং অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে অনেকেই ট্রোগ্রেন ব্যবহার করে অনেক উপকার পেয়েছে আর হল গিয়া যারা মেহেদি বা অন্য কিছু কালার করার জন্য চুলি ব্যবহার করে থাকেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অ্যালার্জিক সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনাদের এই সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করবেন ট্রোগ্রেন ব্যবহার করার সময় কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত এটা কিন্তু অবশ্য গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধুরা ট্রুগিন যখন আমরা ব্যবহার করব সেই সময় কোন ধরনের শ্যাম্পু আমরা মাথায় ব্যবহার করবো সেটা অবশ্যই আমাদের জানা উচিত ট্রুগ্রেন ব্যবহার করার সময় একটি মৃদ কোমল সাধারণ শ্যাম্পু ব্যবহার করা উচিত আমার আপনার এমন একটি শ্যাম্পু ব্যবহার করা উচিত যেটি আপনার চুল পরিষ্কার করবে এবং এমন একটি কন্ডিশন ব্যবহার করা উচিত যেটি হালকা এবং চুলকে নিস্তেজ করবে না পাতলা চুলের চিকিৎসার জন্য টুগেন ব্যবহার সময় অন্যান্য হেয়ার স্টাইলিং উপকরণের সাথে এটি ব্যবহার করা যাবে কি না আপনি আপনার সাধারণ স্টাইলিং উপকরণ আগের মতোই ব্যবহার করতে পারবেন চুল ধুয়ে শুকিয়ে ট্রুগেন ব্যবহার করতে হবে এবং শুকনোর জন্য শুকানোর জন্য অপেক্ষা করতে হবে এরপর ইচ্ছে মতো আপনার বাকি যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করেন বন্ধুরা তো বন্ধুরা আজই পর্যন্তই আপনাদের সাথে আলোচনা করলাম যদি আপনাদের কোনো বিষয়ে জানা দরকার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা অবশ্যই আপনারা যে ওষুধগুলো এগুলো নিজে নিজে চেষ্টা করবেন না আপনাদের পার্শ্ববর্তী আপনাদের পার্শ্ববর্তী যে ফার্মেসিগুলো আছে রেজিস্টার্ড ফার্মাসিস্ট আছে তাদের পরামর্শ ছাড়া কখনোই ওষুধগুলো ব্যবহার করা যাবে না আমাদের উদ্দেশ্য শুধুমাত্র একমাত্র আপনাদের শিক্ষার জন্য আমরা এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তো সুতরাং আমরা নিজস্বভাবে কোনো ঔষধের ডোজ চেষ্টা করব না অবশ্যই আমরা ডাক্তারের স্মরণপন্ন হবো এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা আমরা বিভিন্ন ঔষধ ব্যবহার করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপস্থিত হবো নতুন কোনো ভিডিওতে ايش بقول انا بدي ابدا انسي السلام عليكم ورحمه الله وبركاته